এই বন্ধুরা, বহুবিবাহ মানে একটি ছেলে একাধিক বিয়ে করে থাকে। আপনি কি জানেন বিশ্বের কোন দেশগুলিতে এই বহুবিবাহ হয়ে থাকে? মানে একটি ছেলে 10 থেকে 12টা পর্যন্ত মেয়েকে বিবাহ করে থাকে। আপনি কি জানেন বাংলাদেশ ও ভারতে একটি ছেলের সর্বোচ্চ বিয়ে করার রেকর্ড কত এবং সেই ব্যক্তিগুলির পরিচয় কি? সো হাই গাইস, শান্ত হেয়ার। আজকের রহস্য কটেজের এই ভিডিওটিতে আমরা বহুবিবাহ সম্পর্কে কিছু অবাক করা তথ্য জানতে চলেছি, সেই সাথে জানবো কোন দেশের ছেলেরা সবচেয়ে বেশি বিবাহ করে থাকে এবং প্রত্যেকটি দেশেরই একটি করে সর্বোচ্চ বিবাহের রেকর্ডও আপনাদের মাঝে তুলে ধরব। সেই সাথে দেখব দেশগুলির একটি ছেলের আইনতভাবে কয়টি বিয়ে করার অনুমতি রয়েছে। এই দেশগুলির মাঝে আমাদের বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশ ভারত অবশ্যই থাকছে। সেই সাথে দেখব একাধিক বিয়ে করলে কি কি সুবিধা ও অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই এই ইন্টারেস্টিং তথ্যগুলি মিস করতে না চাইলে আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। সো লেটস গেট স্টার্টেড। পৃথিবীতে অনেকগুলি দেশ রয়েছে যেখানে একটি ছেলে অনেকগুলি মেয়েকে বিবাহ করে থাকে। বহুবিবাহের চল সবচেয়ে বেশি দেখা যায় মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার দেশগুলিতে। এদের মধ্যে রয়েছে ইরাক, ইরান, ওমান, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন, মালাউই, নাইজেরিয়া, সোমালিয়া, জিম্বাবুয়ে, ইথিওপিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা। এই দেশগুলির মধ্যেই সবচেয়ে বেশি বহুবিবাহ হয়ে থাকে। এই দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য 5টি দেশের বিস্তারিত আমি আপনাদের মাঝে তুলে ধরছি। এদের মধ্যে ভারত ও বাংলাদেশ অবশ্যই থাকছে। ইরান। আইনতভাবে ইরানে একটি ছেলে সর্বোচ্চ 4টি মেয়েকে বিবাহ করতে পারে। একটি সমীক্ষায় দেখা যায় ইরানের 10% ছেলের একাধিক স্ত্রী রয়েছে। তবে আইনতভাবে 4টি বিবাহ করার নিয়ম থাকলেও একটি ব্যক্তি 12টি পর্যন্ত বিয়ে করেছিলেন। ব্যক্তির নাম মোহাম্মদ আল আশকারি। তিনি 2006 সালে 12টি মেয়েকে বিবাহ করেছিলেন। সৌদি আরব। সৌদি আরবে একটি ছেলে যত খুশি মেয়েকে বিবাহ করতে পারে, আইনতভাবে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে একটি সমীক্ষায় দেখা গেছে সৌদি আরবের মাত্র 15% ছেলেরই একাধিক স্ত্রী রয়েছে। সৌদি আরবে একজন ব্যক্তির সর্বাধিক বিবাহের রেকর্ড হচ্ছে 10টি। এই ব্যক্তির নাম শেখ আব্দুল আজিজ বিন মোহাম্মদ। তিনি 2001 সালে 10টি মেয়েকে বিবাহ করেছিলেন। নাইজেরিয়া। নাইজেরিয়ায় আইনতভাবে একটি ছেলে সর্বোচ্চ 4টি মেয়েকে বিবাহ করতে পারে। তবে একটি সমীক্ষায় দেখা গেছে নাইজেরিয়ার মাত্র 10% পুরুষের একাধিক স্ত্রী রয়েছে। নাইজেরিয়ায় একজন ব্যক্তির সর্বাধিক বিবাহের রেকর্ড হচ্ছে 16টি। এই ব্যক্তির নাম ইমরান আবদুল্লাহ। তিনি 2018 সালে 16টি মেয়েকে বিবাহ করেছিলেন। ভারত। ভারতে বহুবিবাহ নিষিদ্ধ। ভারতে আইনতভাবে একটি ছেলে একটি মেয়েকেই বিবাহ করতে পারবে। তবে ভারতের কিছু রাজ্যে এখনও বহুবিবাহ প্রচলিত রয়েছে। একটি সমীক্ষায় দেখা যায় ভারতের প্রায় 5% পুরুষের একাধিক স্ত্রী রয়েছে। ভারতের একজন ব্যক্তির সর্বোচ্চ বিবাহের রেকর্ড হচ্ছে 10টি। এই ব্যক্তির নাম রামকৃষ্ণ। তিনি 1976 সালে 10টি মেয়েকে বিবাহ করেছিলেন। বাংলাদেশ। বাংলাদেশে বহুবিবাহ আইনতভাবে নিষিদ্ধ। তবে এখন বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে বহুবিবাহের প্রচলন দেখা যায়। একটি সমীক্ষায় দেখা যায় বাংলাদেশের মাত্র 1% পুরুষেরই একাধিক স্ত্রী রয়েছে। বাংলাদেশে একজন ব্যক্তির সর্বাধিক বিবাহের রেকর্ড হচ্ছে 11টি। এই ব্যক্তির নাম আব্দুল হান্নান। তিনি 2013 সালে 11 জন মেয়েকে বিবাহ করেছিলেন। এখন পর্যন্ত আমাদের সম্পূর্ণ রিসার্চে বাংলাদেশের বহুবিবাহের হার সর্বোচ্চ কম রয়েছে, মাত্র 1%। এই একাধিক স্ত্রী থাকার কিছু সুবিধা ও অসুবিধাও রয়েছে। সুবিধাগুলির মধ্যে হচ্ছে ফিনান্সিয়ালি গ্রোথ, অনেক তাড়াতাড়ি পরিবারের সদস্য বেড়ে যাওয়া, সামাজিক সুযোগ সুবিধা ইত্যাদি আরও অনেক রকম সুবিধাই রয়েছে। সুবিধাগুলি নির্ভর করে সেই দেশের সামাজিক ব্যবস্থা, ধর্ম ও সেই দেশের উন্নয়নের ওপর। অনেকে সামাজিকভাবে বহুবিবাহ করে থাকে, অনেকে আবার জেনেটিক্যালিও বহুবিবাহ করে থাকে। এটা তাদের কাছে খুবই স্বাভাবিক। এই বহুবিবাহের কিছু অসুবিধাও রয়েছে, যেমন ফিনান্সিয়ালি প্রবলেম, ফ্যামিলিতে অতিরিক্ত সদস্য,
পারিবারিক দ্বন্দ্ব ও সামাজিক সমালোচনা সহ আরও বিভিন্ন রকমের অসুবিধা রয়েছে। এই বিষয়গুলিও দেশের কালচার, ধর্ম ও দেশের উন্নয়নের উপর নির্ভর করে। তো আপনি কয়টি বিয়ে করতে চান বা কয়টি বিয়ে করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।